সবাইকে হ্যালো, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 12টা, আমি এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে আসার পরই খালি চিন্তা যে আজ কী রান্না করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, মাছ মাংস কিছুই হয় না। তো চলো দেখা যাক কী রান্না করি। প্রথমেই আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর বাকি কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে নেবো, অনেকদিন আলু সিদ্ধ বানানো হয়নি, আজকে একটু আলু সিদ্ধ বানাবো। আর তো ডাল থাকছে সাথে, আর বানাবো লাউয়ের কোপ্তা। চেষ্টা করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার, দেখতে থাকো তোমরা। রান্না করার জন্য যা যা লাগ সব কিছুই জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো একটুখানি মিলে দিই, এগুলো তো মেশিনেই দিয়েছিলাম, তো এই জন্য বেশিক্ষণ রোদের দরকার নেই, এক ঘন্টা মতো দিলেই শুকিয়ে যাবে। এই জায়গাটা না, রোদটা খুব একটা বেশি পরিমাণে আসে না, সেই জন্য গরমের দিনে তো ঠিক আছে, মানে জামা কাপড় তো শুকিয়ে যায়, রোদটা আসবে একটু বেলা করে আসে, মোটামুটি 2-3 ঘন্টা মতো থাকে, কিন্তু শীতের সময় খুব প্রবলেম হয় এই জামা কাপড় মেলা নিয়ে, কারণ আমাকে ছাদেই যেতে হয়, এখানে বিন্দু এক ফোঁটাও রোদ আসে না। চলো এখনকার মতো তো ঠিক আছে। লাউটাকে আমি ঘষে নিয়েছি ভালোভাবে, এরপর লাউয়ের মধ্যে যে জলগুলো আছে না, ওই জলগুলো এভাবে পুরো জলটা ফেলে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন, আর একটু দেবো লবণ, আর জোয়ান, আর একটুখানি ইনো। এগুলো দেওয়ার পর ভালো মতো করে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আগেই গরম হয়ে গেছে তেল। এবার এটাকে না একটা একটা করে, মানে হালকা রাউন্ড শেপ নিয়ে এসে ওইটাকে একটুখানি চেপটে দিয়ে এভাবে পুরো পকোড়াগুলোকে ভেজে নেব। আর সবসময় গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবে, তাহলে দুই দিকটাই ভালোভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে হয়তো মনে হবে বাইরের থেকে যে হয়ে গেছে, কিন্তু তখন ভিতর থেকে দেখা যাবে যে কাঁচাই রয়ে গেল। এর জন্য চেষ্টা করবে যে কোনো কিছু ভাজাভুজির জন্য সবসময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে। টাইম একটু লাগবে, কিন্তু ভাজাটাও খুব সুন্দর হয়। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সবগুলো তুলে নেব। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। আর বাকি যেগুলো আছে, যেহেতু একবারে অনেকটা পরিমাণ ছিল, একবারে ভাজা হয়নি, বাকিগুলোকেও আমি ভেজে নেব। চলো, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটাকে বেটে নেব। আমি সবসময় মানে যখন আমি টাইমটা পাই একটু বেশি, চেষ্টা করি শিল নোড়াতে সব কিছু করার, আমার খুব ভালো লাগে শিল নোড়াতে বাড়তে। তো আদার পরিমাণটা অনেকটাই অল্প ছিল, এর জন্য শিলনোড়াতেই বেটে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটা তেজপাতা। এটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিই, এর মধ্যে আমি দুটো টমেটো কুচি করে রেখে ছোট্ট ছোট্ট করে ওগুলোকে দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নিয়ে নেবো, এরপর দিয়ে দেবো আদা বাটা। এরপরে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। এটাকে ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, যাতে আদার গন্ধটা চলে যায়।
এরপরে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলু। আলুটা আমি সিদ্ধ করেই দিয়েছি, কারণ আলুটা কাঁচা দিলে না অনেকটা টাইম লেগে যায়, যেহেতু টমেটোর ওপরে এটা পড়বে, সেজন্য আলুটাকে একটুখানি দিয়ে নেড়ে নেবো। আলুটা অলরেডি সিদ্ধ আছে, বেশিক্ষণ নাড়ার দরকার নেই, নাহলে পুরো ভেঙে একদম ফ্রেশ হয়ে যাবে সব কিছু। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলের পরিমাণটা অবশ্যই এখানে বেশি দিতে হবে, কারণ এগুলো বয়েল হওয়ার পর আবার এর মধ্যে দেবো পোকোড়াগুলোকে আমাকে ছাড়তে হবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। জলটা আমার ফুটে গেছে আর আমি পোকোড়াগুলোও ছেড়ে দিয়েছি, আর আমার প্রায় রান্নাটা কমপ্লিট। এর মধ্যে এর উপরে দিয়ে দেবো হালকা একটু গরম মশলা, শেষের দিকে এটা দেব। আর গরম মশলা দেওয়ার পর আমার রেডি হয়ে গেছে। এরপর খুবই সামান্য একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, আজকের মতো মানে দুপুরের রান্নাটা কমপ্লিট। আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে, ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী আজকে রান্না করলাম। এই যে আলু সিদ্ধ আছে, স্যালাড রেখেছি, আর লাউয়ের কোপ্তা, আর আছে মুগের ডাল লাউ দিয়ে, আর এইদিকে ভাতটাও আমার সিদ্ধ হচ্ছে, ভাতটার জন্য ব্যাস আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর বাড়িরও কাজ ছিল টুকটাক, সেগুলোকে আমি এবার করিনি। পর্দাগুলো অনেক দিন হলো ধোয়া হয়নি, আর এটা বাইরের পর্দা, এটা অসম্ভব পরিমাণে নোংরা হয়, কারণ যখনই যেটা কিছু করি মানে রান্না করার পর হাতটা ধুলাম কি কোথায় কি পাবো, এই গিয়ে পর্দাটাই মুছি, বাইরের থেকে আসলাম কিছু একটা এই বাইরের পর্দাটাই মুছি, এর জন্য বাইরের পর্দাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছিলো। এটাও ধুয়ে দিলাম। এটা লাগানোর জন্য একটা চেয়ার লাগবে, কিন্তু আমি চেয়ারটা রুমের জন্য আর নিয়ে আসলাম না, এই পাটাকে উঁচু করেই করে নিচ্ছি, কিন্তু এইসব কাজ না, একজন কেউ থাকলে বেশি হেল্প হয়। এই যে মুখের মধ্যে আমি এটাকে নিয়ে এটাকে সেটিং করছি, সব কিছু কাজ কমপ্লিট, এবার আমার রেস্ট। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।